সারা দেশে প্রতিদিনই কোভিড-19 সংক্রমিত হয়ে এবং নানা উপসর্গ নিয়ে মারা যাচ্ছে মানুষ। নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর যেমন আসছে, তেমনি আসছে সুস্থ হওয়ার খবরও। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসের রিপোর্ট। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 3 নারী সহ 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আইসোলেশনে একজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসিইউতে 4 জন চিকিৎসাধীন ছিলেন। রাজশাহীতে 1 জন ও নওগাঁয় 1 জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগের 8 জেলায় গত 24 ঘন্টায় 276 জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন 210 জন। চুয়াডাঙ্গায় নতুন করে আরও 51 জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 942 জনে, সুস্থ হয়েছেন 474 জন। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ নতুন আক্রান্ত 17 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 569 জন, আর এ পর্যন্ত সুস্থ হয়েছে 292 জন। গাজীপুরে আরও 23 জন করোনা পজিটিভ, মোট আক্রান্ত 4,425, সুস্থ হয়েছে 2,952 জন। রাজবাড়িতে নতুন আক্রান্ত 87 জন, মোট আক্রান্ত 1,445, আর সুস্থ হয়েছেন 950 জন। মাসুম আলিসা, 21 টেলিভিশন।